ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আপনার এই হোয়াটসঅ্যাপে তো আপনি দেখলাম অনেক কিছু আলোচনা করছেন, তো আহলে হাদিস সম্পর্কে আপনার কি সমস্যা? আপনি বেশ আহলে হাদিস সম্পর্কে সবসময় পোস্ট দেন। তা আপনার পরিচয়টা একটু বলবেন। আমি মুর্শিদাবাদ জলঙ্গি থেকে বলছি, রুহুল আমিন। মুর্শিদাবাদ থেকে রুহুল আমিন। আচ্ছা ভাই, আপনার কি আপত্তি হয়েছে আহলে হাদিস সম্পর্কে? আহলে হাদিস সম্পর্কে একটা হাদিস দেখাতে পারবে না কি একটা দেখাতে পারবে বলুন। আমার তো আহলাদের সম্পর্কে কোনো আপত্তি নেই, আমার তো আপত্তি কিছুই নেই, আপত্তি তো আপনি করেন, তাই না? তা আপত্তি আমি করি সেগুনি আছে বলে, তা আপনার কোনটা ভুল হয়েছে সেটা আমাকে বলেন। তা আপনি বললেন যে ইসলামের সহি পথে আপনি আছেন, কোথায়? আমি দেখতে পেলাম না আপনাকে। আমি আছি, নাহলে আপনার নাম্বার পেলাম কি করে? ভালো করে দেখেন আছি ভাই, আমি তো আপনাকে দেখতেই পেলাম না। না তো আর কি আছে রে ভাই, আপনার নাম্বার ইসলামের সহি পথে আমি এখনই দেখাচ্ছি। ইসলামের সহি পথে টোটাল এখন মানুষ আছে 217 জন। 217 জন টোটাল গ্রুপে অ্যাড আছে। 70 17? 17? জি। আচ্ছা, ওই গ্রুপে আমাকে দেখেছেন অথচ আপনার নম্বর নেই, তাহলে আপনার নিশ্চয়ই অন্য কোনো নম্বর আছে, তাই তো? হ্যাঁ, আমার অবশ্য 2টো নম্বর। আর একটা নম্বর কত আছে শেষে? আরেকটা নাম্বার কত আছে এখন কোনটাতে অ্যাড করা আছে বলতে পারছি না। আচ্ছা, আমি আপনার এই নম্বরটা, আচ্ছা সে যাই হোক, সমস্যা নেই, লাস্টে 3622। হ্যাঁ, এটা তো 22 লাস্টে আছে, যাই হোক। আচ্ছা যাই হোক, সে নাম্বার কোনটা আছে সেটা বড় কথা নাই। তো বিষয় হচ্ছে যে মানে আপনি এই যে শেষে একটা কমান্ড করেছেন দেখলাম, একটা গল্প পাঠিয়েছেন আপনি আহলাহাদি একজন লা মাঝহাবি অসুস্থ মাকে নিয়ে। এই যে আপনি যে সবসময় একটা আহলাহাদিসকে আপনি বিদ্বেষ ভাব রাখেন, তো এটা কেন, মানে কারণ কি? মানে আপনি তো যেহেতু বিদ্বেষ পোষণ করেন, কারণ কি? আপনার কোনটা ভুল হয়েছে সেটা আমাকে জানান, আপনার যেটার প্রতি আপত্তি আছে সেটা জানান, সেটা সম্পর্কে আলোচনা করতে ভালোবাসি। খালি সময় অযথা বিষয়টা ওটা বাদ দিয়ে আপনি যে বলছেন অনেকগুলো করি, আর বাবু অনেকগুলো তো সবই করি, আপনার কোনটার উপরে আপত্তি আছে সেটা ভিত্তি করে কথা বলুন। আমার তো মনে হয় যে আহলে হাদিসের যে মাসালাগত বিষয় আছে, আকিদাগত বিষয় আছে, এগুলো হানাফিদের চাইতে অনেক বেটার দেন, অনেক ভালো। আচ্ছা, অনেক ভালো। কোনটা ভালো? সবগুলোই ভালো, আহলাদিসের সমস্ত মাসার সমস্ত আকিদাই কোরআন সুন্নার অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। কোরআন দলিলগুলো সমস্ত দলিল আছে, তবে সবগুলোই জয়ীফ, অধিকাংশই জয়ীফ, হানাফিরা জয়ীফ। তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে আহলে হাদিসরা সব সহিপথ, আহলে হাদিস সহিপথ এই শব্দটা কোথায় আছে? আহলাদিস সহিপথ এটা তো লা ইলমি একটা কথা যে আহলাদিস সহিপথ এটা কোথায় আছে, কোথায় আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে দলিল শোনেন। আন নবী তুমি কোরআতে আন আবি ইহি কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়ারদুহুম মান খাযালাহুম হাত্তা তাকুনু সা'আ ক্বালা মুহাম্মদ বিন ইসমাঈল ক্বালা আলী বিন মাদিনী হুম আসহাবুল হাদিস ওয়া ফি রায়াতিন হুম আহলুল হাদিস ওয়া রাওয়াহু সুনান তিরমিজি ইসনাদুস সহীহ হাদিস নম্বর 2192 2229। ওটা ওই হাদিসটাকে কে সহি বলেছে? ইমাম তিরমিজি থেকে শুরু করে উম্মতের সকলে হাদিসটাকে সহি বলেছে। ইমাম তিরমিজি তো তিনি মারা গেছেন। দাঁড়ান ভাই, একটা প্রথম কথা, এক মিনিট। আচ্ছা দাঁড়ান, আমি একটা কথা ক্লিয়ার করি, দেখেন ইমাম তিরমিজি, আচ্ছা আপনি বলেন, আপনি 10 মিনিট সময় নেন, আপনি বলতে থাকেন, পরে আমি বলছি, বলেন। আরে ভাই, ইমাম তিরমিজি তো সাফি মাজহাবে ছিলেন। শেষ হয়েছে আপনার কথা, হলে বলবেন। হ্যাঁ শেষ হয়েছে, বলুন। আপনি এখানে 3টে অভিযোগ করে ফেলেছেন, টোটালে 3টে জবাব কিন্তু আমাকে দিতে হবে। হ্যাঁ বলেন। ঠিক আছে, প্রথম জবাব হচ্ছে আপনি চেয়েছিলেন যে আহলে হাদিস কোন হাদিসে আছে। ওই হাদিসটা সহি নয়, ওই হাদিসটা জয়ীফ হাদিস। আপনি সহি বললেন কি আমাকে মেনে নিতে হবে? আপনি সহি তার উদ্দেশ্য জিজ্ঞেস করুন, আপনি সনদ সহকারে পড়ুন, আপনি হাদিস পড়ে দিলেন কোরআন বাংলা কিতাব ধরে, আমি কি আপনার কথা বিশ্বাস করে নেব? আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি বলে দিলাম হাদিসটা ইমাম তিরমিজি। আরে ভাই, বলে দিলে কি হবে? ইমাম তিরমিজি হাদিসটাকে হাসান সহি বলেছে। আরে ইমাম তিরমিজি হাসান সহি বলেছে, আপনি হাদিসটাকে উদ্ধৃতি করছেন? আপনার আপনার সঙ্গে লোনি আমার স্ক্রিনশট সহকারে আদায় হোক। আচ্ছা স্ক্রিনশট সহ পাঠাবো আপনি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা স্ক্রিনশট সহ শুনেন, আপনি এটা সনদ সহকারে পড়বেন, ঠিক আছে? স্ক্রিনশট সহ পাঠাচ্ছি, আর সনদ সহ আপনি পড়েন। আপনাকে আমি বলি, ইমাম তিরমিজি হাদিসটাকে হাসান সহি বলেছে, এক। আর এই হাদিসটাকে কোনো মায়ের বেটা যদি জয়ীফ বলে, কোনো মায়ের বেটা জয়ীফ বলতে পারে, কেন সহি বুখারীর হাদিস এটা, আমি সনদ তিরমিজি থেকে রিওয়ায়াত বললাম তাই। সহি বুখারী 7311 নম্বর হাদিস, সহি মুসলিম কিতাবুল ইমারাতে 5059 নম্বর হাদিস, সনদ ইবনে মাজাহ 6 নম্বর হাদিস,
আপনি বলেন তো ভাই, আপনার সঙ্গে কথা বলতে খুব মজা পাচ্ছি। হ্যাঁ মজা তো পাবেন ভাই। ইমাম ইমাম বুখারী কলটা কি দেখেছেন, সুনান তিরমিজিতে মজুদ আছে। ইমাম তিরমিজির কল, ইমাম তিরমিজির সওয়াল তো মুহাম্মদ বিন ইসমাইলা। মুহাম্মদ বিন ইসমাইলা কে ভাই? ইমাম বুখারী। বলছি ইমাম বুখারীকে বিষয় জিজ্ঞাসা করেছি, আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমি আমার উস্তাদ আলী বিন মাদিনীকে জিজ্ঞাসা করেছি। আলী বিন মাদিনী বলছে হুম আসহাবুল হাদিস ও ফিরাওয়াতিন হুম আহলুল হাদিস। আরে ভাই তিরমিজি খুলে দেখেন ভাই, আপনি অশ্বকে নিষ্কিম সহকারে আনেন, ঠিক আছে? আচ্ছা স্ক্রিনশট আপনাকে আমি স্ক্রিনশট আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আর ভাই এইভাবে সহিহ বুখারী মুসলিমের হাদিসকে আপনি প্রথমে যাইব বললেন ভাই, একটু জিহাদা কাটলো না আপনার কি? সহিহ বুখারী মুসলিমের হাদিসকে আমি যাইব বললাম না, ইমাম বুখারী যাইব বলেছেন। ইমাম বুখারীর জুবানতে যে কাটেন, ইমাম বুখারী জি তো আহলুল হাদিস ছিলেন না। আরে ভাই আগে আপনি কথা আগে হাদিসটা পড়ে আসেন ভাই, দাঁড়া এক মিনিট এক ভাই আগে হাদিসটা পড়ে আসেন। আপনি আহলে হাদিস ছাড়া কোনো মাযহাবকেই মানেন না, আপনি প্রথমেই স্বীকার করেন। আমি কিছু বলিনি তো ভাই। এক মিনিট, এই কথা রেকর্ডিং হচ্ছে, সব WhatsApp গ্রুপে গ্রুপে যাবে। আরে আপনি রেকর্ড করছেন তো এটা ভালো করছেন, করেন করবেন না। দাঁড়ান ভাই, আপনি আমি একটা কথা বলি, হাফেজ সাহেব একটা কথা বলি, যেহেতু রেকর্ড করছেন আলহামদুলিল্লাহ খুব ভালো করছেন, তো একটা কাজ হোক, প্রথম 5 মিনিট আপনি কথা বলেন, এই সময় তো কোনো কথা আমি বলবো না, দ্বিতীয় 5 মিনিট আমি কথা বলবো, আপনি কোনো কথা বলবেন না। আপনি যে দাবি করেছেন ইমাম বুখারীর সম্পর্কে, ইমাম বুখারী হাদিস নিয়ে আসছেন, অথচ ইমাম বুখারী আহলে হাদিস ছিলেন না, আপনি এই দাবিটা কিভাবে করছেন? আরে ভাই ইমাম বুখারী কি ছিল, আপনি কোথা থেকে পেলেন? ইমাম বুখারী কি ছিল আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, আর আপনি যে মিথ্যুক ধোকাবাজ প্রতারক। আপনি হাদিসকে অস্বীকার করছেন, সুনান তিরমিজির হুম আসহাবুল হাদিস 2192 নম্বর হাদিস, ইসনাদু সহি, ইমাম তিরমিজি কল মজুদ আছে, ইর কল মজুদ আছে, আপনি দলিল সহকারে জন্মগ্রহণ করে 209 হিজরি, মৃত্যুবরণ করে 279, আর ইমাম বুখারী জন্মগ্রহণ করেছে 94, মৃত্যু 256। তো সনদ দেখেন, আমি শেষ করি, আমি শেষ করি। আপনি কি কথা কম বুঝেন ভাই, আপনি হাদিসের সনদ বলেছেন, আমি সনদ বলছি রে ভাই, আপনি বাংলায় হাদিস পড়ে কি শিক্ষিত হয়েছেন নাকি? আরে ভাই আপনাকে আরবি বলছি, আপনি কোনটা আরবি কোনটা বাংলা বুঝেন না? আরবি বলছেন, আপনি তো জবর জবর পণ্ডিত ভাই, আমি আরবি পড়ছি ভাই। আপনি তো দেখতে পাচ্ছি বিশাল বড় মুহাদ্দিস, ইমাম বুখারী যেটা বুঝেন না আপনি, তার ভাই ইমাম ইমাম তিরমিজির সনদ ছাও পড়ছি আপনাকে, ইমাম তিরমিজি বলছে, আমি ইমাম বুখারীকে বলতে শুনেছি, ইমাম বুখারী বলছে আমি আলী বিন মাদিনী 233 তে জন্মগ্রহণ করে এই মৃত্যুবরণ করে। আরে ভাই তার কথা স্পষ্ট শুনেন, তিনি সহি সনদকে আপনি জাল বলে দিচ্ছেন, নাউজুবিল্লাহ মিন জালিক, বুখারী মুসলিম হাদিস। হ্যালো মুকাল্লিদ পালিয়ে গেছে, আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছু ফোন ধরছে না। যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। আপকে দ্বারা ডায়াল কিয়া গয়া নম্বর অভি ব্যস্ত হ্যায়, কৃপয়া কুছ প্রয়াস করে। দেখেন উনি ফোন করেছিলেন, ওই নম্বরে ফোন করছি দেখেন। যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। আপকে দ্বারা মুকাল্লিদের অবস্থা দেখেন, চারবার ফোনটা কেটে দিল। প্রথম কথা যে মানে কয়েকটা দেখেন খেয়ানত, মানে এদের প্রত্যেকটা জায়গাতে খেয়ানত। আমি স্পষ্ট বুখারী মুসলিমের হাদিস পড়ছি, লা তাযালু তায়ফাতু মিন উম্মতি মানসুরিল্লাহ ইয়ারজুহুম মান খাদালাহুম হাত্তা তাকুমু সাআত। ইমাম তিরমিজির কলটা আসলে তিরমিজিতে মজিদ আছে, কলা মুহাম্মদ বিন ইসমাইলা কলা আলী বিন মাদিনী হুম আসহাবুল হাদিস। আমি একটু আগে যেটা দেখালাম আমার এখানে, তো মানে আপনাদেরকে দেখাতে পারবো, সুনান তিরমিজি আপনাদের কাছে
ভাই মানুষকে এই মুকাল্লিদ গুলো যে কত ধোকা দেয় আর কত যে অস্বীকার করে আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন। আমি দেখাচ্ছি, দেখেন এর যে সুনান তিরমিজি 2192, দেখেন হুমা সাবুল হাদিস, ওই হাদিসের পরে দেখেন মোহাম্মদ বিন ইসমাইলা কলা আলী বিন মালি ইবনুল মাদিনি হুম আসাবুল হাদিস, স্পষ্ট। তো এখানে দেখেন ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ পরিষ্কারভাবে আসাহাবুল হাদিস, আহালুল হাদিস এই শব্দটা ব্যবহার করেছে। তো উনি সনদ শুনতে জানেন, সনদটাকে বললাম যে এখানে ইমাম তিরমিজি যেহেতু সুনান তিরমিজি হাদিসটা এনেছে হাসান বলেছে, পরের অংশে হচ্ছে যে আহালুল হাদিস এটা সনদ কোথায়। তো ইমাম তিরমিজি জন্মগ্রহণ করছে 209 হিজরি, মৃত্যুবরণ করে 279 হিজরি। ইমাম তিরমিজি বলছে আমার উস্তাদ, আমার উস্তাদকে মোহাম্মদ বিন ইসমাইলা, ইমাম বুখারি রাহমাহুল্লাহ, ইমাম বুখারি 194 জন্ম, 256 মৃত্যু। ইমাম বুখারি বলছে এই প্রসঙ্গে আমি জিজ্ঞাসা করেছি লাতাজালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিন, এই তাইফে মানসুর এই দলটা কারা। তো ইমাম বুখারি তার উস্তাদের হাওলা দিচ্ছে, নাম কি আলী ইবনুল মাদিনী, 233 সালে মৃত্যুবরণ করে। তো এটা একটা গোল্ডেন চেন, এখানে কাকে যে বলবে, ইমাম তিরমিজিকে যে বলবে, এখানে আলী ইবনুল মাদিনীকে যে বলবে, ইমাম বুখারিকে যে বলবে। সুনান তিরমিজিতে কলটা দুবার মজুদ আছে যে তাই এই তাইফে মানসুরা তথা সাহায্যপ্রাপ্তি দল, মুক্তিপ্রাপ্ত দল, জান্নাতি দল, এটা হচ্ছে আহলুল হাদিস, স্পষ্ট মজুদ আছে। উনি প্রথমে বলছে হাদিসটা নাকি জয়ীফ, আর এবার বুখারিতে হাদিসটা মজুদ আছে, বুখারি 7311 নম্বর হাদিস দেখেন, সেই মুসলিমের কিতাবুল ইমারতের 5059 নম্বর হাদিস, সেই মুসলিমেও আবার এসেছে হাদিসটা 1920 নম্বর হাদিস, সন ইবনু মাজার 678 পরপর তিনবার ব্যবহার করা হয়েছে, সন তিরমিজি হাদিসটা 2192 এসেছে, প্রত্যেকটা হাদিসের গ্রন্থে আছে। এই হাদিসটাকে নিয়ে একটা বই রচনা করা আছে, যাহলে মুরাক্কাব বলে কি হাদিসটা নাকি জাল, হাদিসটা নাকি জাইফ, হাদিসটা জয়ীফ, এটা আশ্চর্য বিষয়। ইমাম খাতিব আল বাগদাদি শারফি আসসাবিল হাদিস এই হাদিসটা কমপক্ষে 10 থেকে 12টা সনদে নিয়ে এসেছে, 10 থেকে 12টা সনদ নিয়ে এসে প্রত্যেকটা সনদের পরে হাদিসটা নকল করার পরে আব্দুল ইবনে মুবারকের কথা নকল করেছে যে এরা এই যে লাতাজাল তয়ফাতু মানে তাইফে মানসুরা হুম আসাবুল হাদিস হুম আহালুল হাদিস প্রত্যেকে ব্যবহার করেছে। আর জাহেলে মুরাক্কাব কি বললো, ঠিক আছে আমি আরেকজনকে ফোন লাগাই, মানে এই গ্রুপটাতে আমাকে অ্যাড করেছে, আমার গ্রুপে অ্যাড করা নিষিদ্ধ, প্রতিদিন রীতিমতো আরেকবার ফোন করি দেখি। ইনার হচ্ছে আলেম, আমাকে ব্ল্যাকলিস্টে করে দিয়েছে, তার মানে ফোনে কথা বলতে পছন্দ করেন, হোয়াটসঅ্যাপে কথা বললে কি আপনার কথা মেয়াদ বাদ দিয়ে স্ক্রিনশট পেশ করতে হবে না হাদিস সম্পর্কে? আচ্ছা আপনার সেই জ্ঞানটা নেই, মানুষকে ফোন করে কতদিন ধরে করছেন এইভাবে? ওই দেখেন আপনি বুঝতে পেরেছেন কোথায় পড়েছেন, এখন আপনি নিজে বললেন ভাই। আরে ভাই আপনি যারা কি পালিয়ে যাবার কাজ করেন না, আপনাকে ভাই পালিয়ে তো আপনি যাচ্ছেন ভাই, ফোন কেটে আপনি পালাচ্ছেন ভাই, সহকারে আসেন 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 ভাই, স্ক্রিনশট আপনাকে এই মুহূর্তে আমি রানিং অবস্থায় পাঠাচ্ছি, আলোচনা করার আছে আসেন, আমি রানিং অবস্থায় পাঠাচ্ছি স্ক্রিনশট এখনি, দেখেন আবার কেটে দিল, দেখেন বুখারি মুসলিমের স্ক্রিনশট নেবে এইসব যায়। যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে। ভাই কে জানে বলেন না যে আমি ফিতনা করছি, এই দেখেন এই ইসলামের সহিপথ আমাকে অ্যাড করেছে, এই গ্রুপে আমাকে অ্যাড করেছে, যে উল্টাপাল্টা প্রতিদিন না হলেও 2000 করে মেসেজ, প্রতিদিন 2000 করে মেসেজ, প্রতিদিন 2000 করে মেসেজ। আমি আর একবার ফোন লাগাই, ফোন ধরছে না দেখছেন। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। আপ জিস ব্যক্তি কো কল কর রহি হ্যায় ভা উত্তর নাহি দে রহি হ্যায় কৃপয়া কুছ সময় পশ্চাৎ প্রা। ফোন ফোন ধরছে না, 1 মিনিট দাঁড়ান, আমি আসছি, আমি একটা বইটা নিয়ে আসছি।
যাই হোক, উনি আর সম্ভবত ফোন ধরবেন না 100%। আমি আর একবার লাগাবো। যে ব্যক্তিকে আপনি কল করছেন ফোন ধরছে না। আমি আর একটা অন্য একটা নাম্বার লাগাই ওখানে যে গ্রুপে। ভিডিও কল, ভয়েস কল। এই গ্রুপে এত বাজে বাজে কথা আছে, মানে এত উল্টা পাল্টা বলে, চিন্তা করতে পারবেন না। যে মুসলিম না অমুসলিম বোঝা যায় না, মানে এত গালি গালাজ উল্টা পাল্টা কে যেন অ্যাড করে দিয়েছে ওদের মধ্যে। প্রতিদিন 2000 করে মেসেজ, 2000 করে মেসেজ, আর মেসেজ একের পর এক মেসেজ, যে পারলে বাহাস করো, পারলে মুনাজারা করো আমাদের সঙ্গে। তো একের পর এক মেসেজ দিয়েই তারা মানে কন্টিনিউ করে রেখেছে। শুরু হয়েছে বুকের যদি পাটা থাকে হাদিস শোনেন না, তোমাদের হাদিস তো আরে ভাই, বুকে দম থাকলে 5 মিনিট করে সময় নিয়ে এই নিয়ে একটু আলোচনা হোক না। আবার কেটে দিয়েছে বেটা। আরে ভাই, তোমার মতন কি পাগলামো করেছো নাকি? একটা আজি স্ক্রিনশট পেশ করতে পারোনি, উল্টে ফোন করে। আরে ভাই, আপনার নম্বরে আপনার নম্বরে স্ক্রিনশট চলে গেছে, ভয় বলা করেছো আপনার জন্য। তোমার মতন মানুষ খালি ফোন করে মানুষকে ডিস্টার্ব করতেছে, না একটা হাদিসের ইবারত পড়তে পারছে, না হাদিস শোনাতে পারতেছে। বলো তোমার অবস্থা কি হবে ভাই? আমি তো আজকে বললাম ভাই, মানে ঠিকই করে দিলাম শুরু। তোমাকে গ্রুপে অ্যাড করলেন, বললেন আমি ইসলাম শরীফত গ্রুপে অ্যাড, যত ইসলাম শরীফত গ্রুপে আপনার ভয়েস দিলেন, স্কিল শর্ট পেশ করার কথা বললেন ভাই। একটু আপনি বললেন আপনি ফোনে কথা বলতে পছন্দ করেন, হোয়াটসঅ্যাপে পছন্দ করেন না। আরে ভাই, ও তো ভয় কিসের? তোমাকে কিচ্ছু করবে না, তুমি ওখানে স্কিল শর্ট পেশ করেন না হাদিসের, ওই বুকে যদি স্কিল শর্ট পেশ করবে না, আগে তাই বলে দিই। ও আপনি রেকর্ড করছেন গ্রুপে, আপনি ফোনে কথা করছেন, তাই আমাকে কথা বলতে দিবেন না। ফোন নিতেছেন না, ফোন না করে তুমি আমাকে স্কিল শর্ট করে দিবেন ফোনে গ্রুপে আসেন। আরে ভাই, কথা বলার সুযোগ দিবেন তো, আপনি তো কথা বলছেন, আওয়াজ চলে গেছে। যে নম্বরে আপনি কল, আবার কেটে দিচ্ছে বেটা। যে নম্বরে ফোন কেটে দিচ্ছে দেখেন। যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন।
আপনি দ্বারা ডায়াল কিয়া গয়া নম্বর অভি ব্যস্ত হ্যায় কৃপয়া যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। আপনি দ্বারা ডায়াল কিয়া গয়া নম্বর ইনারে কত বড় মিথ্যুক দিয়েছেন, মানে কথা বলছে, রেকর্ড করছে, উনি আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন, এক নম্বর। দুই নম্বর, উনি বলছেন নাকি আমি কোনো হাদিস পড়তে পারিনি। আরে ভাই, শুরুতে তো একটা হাদিস পড়ে শুনিয়ে দিয়েছি, উনি কিছুই মানে উনি কথা বলবেন না, উনি যে হোয়াটসঅ্যাপে আসতে। আরে ভাই, ফোনে আসো, একটু আগে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি, উনি বলছে যে আমি হোয়াটসঅ্যাপের চেয়ে ফোনে বেশি পছন্দ করি, মানে ফোনে রেকর্ড করবে তার জন্য। এখন ফোনে কথা চলতে শুরু হয়েছে, এখন ব্যাটারা বলছে যে হোয়াটসঅ্যাপে আসো, কি অবস্থা! জি নম্বরে এটা আমাকে ব্লক মানে ব্ল্যাকলিস্টে ফেলেছে এবার, মানে রিং না হতে বিজি বিজি করছে, মানে ব্ল্যাকলিস্টে ফেলেছে। আচ্ছা, আরেকটা ওই গ্রুপ থেকে দেখি। ওনাকে ওনাকে স্ক্রিনশট পাঠিয়েছি, দেখেন। ওকে, ওনাকে স্ক্রিন আমি শট কিন্তু পাঠিয়ে দিলাম, দেখেন আমি স্ক্রিনশট কিন্তু সরাসরি ওকে পাঠিয়ে দিয়েছি হাদিসের। উনি চাইছিলেন স্ক্রিনশট, আমি সরাসরি স্ক্রিনশটটা কিন্তু তাকে পাঠিয়ে দিলাম, দেখেন। ওনার ওই গ্রুপে পাঠিয়েছি, দেখেন, ওই গ্রুপে পাঠিয়েছি, সরাসরি স্ক্রিনশট দেওয়া দিয়ে হবে, দেখে কে কত পারে। মুকাল্লিদদের সমস্যা দেখেন, উনি কিন্তু লিখেছেন যে রাহুল আমিনের ফোন মোনাজারা, উনি কিন্তু রেকর্ডটা দিয়ে দিয়েছে গ্রুপে, আমি ওনাকে তারপরে কিন্তু ওই একই গ্রুপে কিন্তু আমি দিয়ে দিয়েছি, মানে স্ক্রিনশট শুনুন, তিরমিজির সনদ মতন সহ একদম হুমাস সাহাবুল হাদিস আহলুল হাদিস শব্দটা একবার মার্ক করে দিয়েছি, মুকাল্লিদ যেন পালাতে না পারে, পালাতে দিব না বেটাকে, ওকে পালাতে দেওয়া যাবে না। আবার স্ক্রিনশটকে পার্সোনাল ভাবে পাঠিয়ে দিলাম, ওনাকে পার্সোনাল ভাবে শুদ্ধ পাঠালাম। বড় মাপের আলেম, ওনাকে পার্সোনাল, দেখেন, ওনার নাম্বারে আমি পার্সোনাল ভাবে পাঠিয়ে দিলাম, গ্রুপে পাঠিয়েছি, পার্সোনাল ভাবে পাঠিয়েছি। যে নম্বরে আপনি কল, তা ফোন ধরছে না, আবার লাগাই। যে নম্বরে আপনি কল করেছেন সেটি মেসেজ সিন করেছে, তবে মেসেজ সিন করেছে, তবে এখন পর্যন্ত কথা বলছে, মানে কোনো রিপ্লাই দিচ্ছে না, এখন পর্যন্ত কোনো রিপ্লাই দিচ্ছে না। আসসালামু আলাইকুম, কি ব্যাপার হুজুর? এ দেখেন স্ক্রিনশট সনদ মতন সমস্ত কিছু দিয়ে দিলাম, যদি পড়তে পারেন পড়েন, আর বুকে যদি দম থাকে, ইলিমের যদি বাহার থাকে, এখানে সরাসরি হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা স্ক্রিনশট দেওয়া হবে, আপনি ফোনটা ধরেন যদি বুকে আপনার দম থাকে, ইলিমের জোর থাকে। হ্যাঁ, গ্রুপে তো খুব উল্টাপাল্টা গালি গালাজ, মুখ খারাপ, সমস্ত কিছু করলেন, একটু ফোনটা ধরেন। ওনাকে একটা হোয়াটসঅ্যাপ ভয়েস পাঠালাম, উনি যে আমার
এটাকে দেখেছেন, সিন করেছেন, দেখেন আমার স্ক্রিনশটটাকে এখানে নীল কালার আছে, সিন করেছেন, এখনই ভয়েস পাঠালাম, উনি অস্বীকার করতে পারবেন না, ব্যাটাকে এমনভাবে ধরবো ছুটে যাওয়া মুশকিল হয়ে যাবে। মিথ্যাচারে সব জায়গায় যে আহলে হাদিসটা পালিয়ে যায় গ্রুপে আবার দিয়েছে, কত বড় মিথ্যু, এরা নাকি আলেম, এরা নাকি আল ওলামা ওয়া রাসাতুল আম্বিয়া, এরা কি রাসাতুল আম্বিয়া, আউযুবিল্লাহ। স্ক্রিনশট দেখছে কিন্তু কিছু রিপ্লাই দিচ্ছে না। কোন রিপ্লাই নাই। দেখি আরেকজন এখানে ফটফট করছে খুব, ওনাকে একটু লাগাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সম্মানিত হাজিরিন, আমাদের অনলাইনে যারা আমাদের এক কথা শত্রু তাদেরকে আমি এখানে এত উল্টা পাল্টা মেসেজ ওদেরকে সাইজ না করলে হবে না। পথের দৃশ্য দেখি, উনি তো সেন্ড করলেন, আমার দুটো নম্বরে উনি পেয়ে গেলেন, জি নম্বরে আপনি কল করে, ফোন ধরছে না, তাও আমার ভয়েসটা উনি দেখেন শুনেছেন, তার প্রমাণ এখন নীল কালার জ্বলছে, ভয়েসও শুনেছে আমার, এটাও দেখেছে, আর উনাকে আমি পার্সোনাল দিচ্ছি, উনার নাম্বার কোনো